কেমন আছেন বন্ধুরা? আজকের এই রিভিউটি সাধারণত দি ব্যাটম্যান নিয়েই হবে। প্রায় 10 বছর পরে আমরা নতুন একটা ব্যাটম্যানের মুভি পেয়েছি। আসেন, আজকে কেমন হয়েছে এই মুভিটি এ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব। প্রথমেই আসবো ডিরেক্টর ম্যাট রিভসকে নিয়ে। মূলত সে যে এইভাবে এই ব্যাটম্যানকে রিপ্রেজেন্ট করেছে তা আসলে প্রশংসনীয়। তার ডিরেকশন আমার অনেক ভালো লেগেছে। আমার ক্লোজ আপ শট এবং পিওবি স্টাইল বেশ ভালো লাগে। আর এই মুভির বেশিরভাগই সিনগুলো ম্যাট্রিক্স এভাবেই ডিরেক্ট করেছেন, তাই আমি মনে করি সে অবশ্যই আলাদাভাবে প্রশংসাযোগ্য। এরপর আসবো সিনেমেটোগ্রাফি নিয়ে। বাইরে ভাই, সুপার হিরো মুভিতে এমন সিনেমেটোগ্রাফি অনেক কম জায়গায় দেয়, কি যে আমি। বিশেষ করে ছাদের উপর সিনগুলো, হিটলারের ওই কফির হাউজের সিনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। যখন বলেছিল ফ্রেচার তার ম্যান্ডালোরিয়ানের এইচডি টেকনোলজি নিয়ে এই মুভিতে আসবে, তখন আসলে আমি আশা করেছিলাম এই টাইপের কোনো কিছু। এবার আমি যে জিনিস নিয়ে প্রশংসা করব তা হলো মিউজিক নিয়ে। মাইকেল গিয়াসিনোর কিন্তু বেশ ভালো মিউজিক দিয়েছে এই মুভিতে। বিশেষ করে বেশ কিছু সিনে মারাত্মক লেভেলের ট্রিল পেয়েছি। তাছাড়াও নির্বাণার গানটাও বেশ ভালো ছিল, এবং কিছু কিছু সিনে এমন ট্রিল দিয়েছে যে আসলে হলে এক্সপিরিয়েন্স না করলে বোঝা যাইতো না। এবার আসি মুভি নিয়ে। মুভির একটা বড় অংশ ছিল গৌতম শহর, এর মানুষ আর এই শহরের পরিবেশ নিয়ে। বলা যায় গৌতম সিরিজের পরে একমাত্র এই মুভিতেই আমরা আসল গৌতমকে দেখেছি। এই মুভিটি বলা যায় একেবারে কমিকের সোর্স মেটেরিয়ালের প্রতি সচেতন ছিল, যার ফলে ব্যাটম্যান, ক্যাটুম্যান, জিম গর্ডন সহ মুভিতে থাকা ক্যারেক্টারগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে তা আসলে সোর্স মেটেরিয়ালের প্রতি সচেতন হয়েই করেছে এবং বেশ প্রশংসনীয়। কারণ আজকাল আবার কিছু কোম্পানি কিন্তু ক্যারেক্টারকে ঠিক মতো ফুটিয়ে তুলতে পারে না। মুভিটা বলতে গেলে প্রায় 3 ঘন্টার একটা মুভি ছিল। বলতে গেলে এক বসাতে দেখা যাবে, ট্রেল পাবেন, আরামসে দেখতে পারবেন। মুভিতে বেশ কিছু সিন বা সিকুয়েন্স বেশ ভালো লেগেছে, যেমন ব্যাটম্যান যখন প্রথমবার গ্লাইড করেছিল গাড়ির যে সেই সিনটা ছিল, তারপরে রিডলার আর ব্যাটম্যানের ফার্স্ট ইন্টারাকশন আসলে ফাটাফাটি। এই মুভিটা বলতে গেলে পারফেক্ট মুভি বলতে পারবো, তবে এন্ডিংটা কেন জানি একটু সাদা সিধা হয়ে গেছিল। আমার হিসেবে এন্ডিং আর একটু ভালো করতে পারতো। স্পয়লার এখানে একটু স্পয়লার দিয়ে দিচ্ছি, জানো তো হিটলারের খাল্ট নিয়ে যে জিনিসটা করেছে এটা আরো ভালোভাবে দেখাতে পারতো আমার হিসেবে। তবে যা করেছে ভালোই করেছে, আমি আশা করি এর থেকে ভালো আসলে করতে পারতো, কিন্তু করে নাই। এছাড়া আরো আরো কিছু প্রজেক্ট আনবে যা কিনা শেষ পর্যন্ত আক্রাম গেমিংগুলোর মতো একাধিক ভিলেন বনাম ব্যাটম্যান দেখাতে চলেছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু পাবো, দেখা যাক কি হয়। যদি আমার এই রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা খুব শীঘ্রই 100 জন সাবস্ক্রাইবার পূরণ করবো।